नमस्कार बंधुरा, हार्डवर्क चैनल तरफ थे आपनादे जानाई अजस्र धन्यवाद। आशा करी आपनारा भालो आछेन। आज के आपनादे एक नतून टपिक्सर उपरे बोलबो, ता एटा आपनादे प्रत्येक लोकेर ही दरकार जाना, कारण एटा जाना दरकार एकटाई कारण, कारण ये जिनिसटा जदि आपनी जानें ताहले आपनादेर किछुटा प्रत्येकटा लोकेर ही किछुटा होले उपकार होबे। ता सेई सम्बन्धेई आपनी आमादेर बोलछि। प्रथमे जेटा बोलछि सेटा होच्छे मोबाइले बार बार चार्ज करते हय स्मार्टफोन, सेटा सबाई जानें। प्रत्येकटा बाड़ीतेई से मोबाइल थाके एबं मोबाइले देखा जाच्छे एकटु पुरोनो हये गेलेई मोबाइलटा बार बार करे मोबाइले चार्ज होबे, माने से चार्जटा शेष हये जाच्छे, आपनाके बार बार करे मोबाइले चार्ज दिते होच्छे। ता ब्याटारिर मेयाद आजके आपनादेर जे जेटा बोलबो सेटा होच्छे, जे कतगुलो टिप्स देव सेटा होच्छे ब्याटारिर मेयाद बा ब्याटारि लং माने लंगजीविटি, ब्याटारির লংজিভিটি বাড়ানোর জন্য আপনাদের কিছু টিপস দেব। সেই আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাহলে আপনাদের এইগুলো আপনাদের কাজে লাগবে। প্রথম বলছি, আধুনিক সময় আমাদের সবথেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন। আর এখন বেশিরভাগ লোকের কাছেই স্মার্টফোন আছে। তা স্মার্টফোনগুলো পুরো মানে এটা আপনার স্মার্টফোনগুলো আপনারা প্রত্যেকটা সবসময় মানে প্রত্যেকটা বাড়িতেই সবসময় ইউজ হচ্ছে, কেউ ফোনের জন্য হোক নেটের জন্য ইউজ হচ্ছে। তা এই বেশি ব্যবহার করার ফলে এই প্রত্যেকটা বাড়িতে মোবাইল বেশি ইউজ হচ্ছে, মানে ইউজ করার ফলে ব্যাটারির ওপরে একটা চাপ পড়ে। তাতে কি হয় কোনো না কোনো তাতে 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 কী হয় বেশি চাপ পড়ার ফলে মানে ব্যাটারির লংজিভিটি অর্থাৎ ব্যাটারির মেয়াদটা আপনার কমে যায়। এবং মানে তাছাড়া কি হয় বেশি দিন মোবাইলটা ব্যবহার করলেও আপনার মোবাইলের লংজিভিটি কমে যায়। তা এই অনেক সময় ব্যাটারি অনেক বাড়িতেই দেখা যায় কি ব্যাটারি চার্জ দিলে আপনার এক ঘন্টার মধ্যে চার্জ দিতে হয়, আবার চার্জ দিতে হয়, মানে চার্জ দিলে আপনি চার্জ বেশিক্ষণ থাকছে না। এই সমস্যাটা কিন্তু প্রায় অনেক বাড়িতেই হয় এবং এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করে। তা সেই সম্বন্ধেই আমি বলবো। তাহলে হচ্ছে কি এবারে আপনার মানে এই যে টিপসগুলো দিচ্ছি, এই টিপসগুলো যদি আপনি যদি ই করতে পারেন, মানে আপনারা যদি জেনে রাখেন, তাহলে আপনার মোবাইলের মানে মানে ব্যাটারির মেয়াদটা আপনাদের যাবে মানে একটু বেশি দিন যাবে, এবং তার ফলে আপনারা মানে মানে এ থেকে আপনারা অনেক কিছু এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারেন। প্রথম বলছি, প্রত্যেক মানে মোবাইলের চার্জ যখন আমরা মোবাইল ইউজ করি তখন কি করে 20% বেশি যখনই চার্জ হবে সঙ্গে সঙ্গে মোবাইলটাকে মানে 20% যখনই কমে যাবে, 20% ওপর ঠিক আছে, 20% কমে গেলে আমাদের কী করতে হবে মানে মোবাইলটা চার্জে দিতে হবে প্রত্যেকটা। এই কিন্তু এই জিনিসটা আমরা কেউ মানি না, আমরা 1%, 3% একদম লাস্ট পর্যন্ত আমরা যতক্ষণ থেকি ততক্ষণ চার্জ করে। তা যখনই 20% কমে যখন যাচ্ছে ব্যাটারিটা তখন কী করে ব্যাটারির উপর চাপ পড়ে, তার ফলে কী হলে মানে ব্যাটারিটা অনেক সময় মানে গরম হয়ে যায়। আর তাছাড়া মানে সে মোবাইলের তার উপরে একটা সে মোবাইলগুলোর ক্ষতি হয়। এই জন্য সবসময় আমাদের 20% কম মানে 20% কম যখনই আপনাদের হবে মোবাইলের ব্যাটারি, যখন মানে সেই মানে 20 মোবাইলে যখন আপনি দেখবেন ব্যাটারি 20% কমে গেছে সঙ্গে সঙ্গে আপনারা চার্জে বসাবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে 20% দ্রুত চার্জ করতে হবে, অরিজিনাল চার্জারের ব্যবহার। অনেকে কী করে দে তো মানে মানে বাড়িতে যে কোনো চার্জার থাকে সেই চার্জার দিয়ে চার্জ, এটা কিন্তু উচিত নয়। যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে অন্তত আপনার যে মোবাইল ধরুন ওপো, ভিভো বা স্যামসাং যাই থাকুক, প্রত্যেকটা মোবাইলে যে অরিজিনাল চার্জার সেই অরিজিনাল চার্জার দিয়েই চার্জ দেওয়া উচিত। এটা আপনাকে একটু মানে ভালো বুঝিয়ে দিই, প্রত্যেকটা মোবাইলের যে এই যে চার্জারগুলো হয় চার্জারের মধ্যে দিয়ে কিন্তু মানে প্রত্যেকের কিন্তু যে পাওয়ারটা যাচ্ছে এটা কিন্তু কম বেশি হয়, ঠিক আছে। আপনার ধরুন একটা স্যামসংয়ের মোবাইলের ক্ষেত্রে আপনার যা চার্জ হবে, ঠিক আছে, যে মানে যে আপনার সেই মানে তড়িৎ পরিবাহিত হবে সেখানে ওখানে একটা মানে ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। এবারে যে আবার যখন আপনাদের ধরুন এবার কারণ কারণ মোবাইলে ধরুন 2000 mAh 3000 mAh ব্যাটারি থাকে, আপনারা যখন কম দাম যখন ধরুন মানে এমনি অন্য যে কোনো চার্জার দিলে হয়তো 2000 mAh ব্যাটারি আপনার, সেখানে আপনার ধরুন ব্যাটারিটা আছে আপনার 2000 mAh, আপনি কী করলেন একটা 3000 mAh একটা মানে ব্যাটারি দিয়ে সেই সেই 3000 mAh সেই ক্যাপাসিটি একটা চার্জার দিয়ে চার্জ করছে, তাহলে মানে মোবাইলের উপরে আপনার এফেক্ট পড়ছে, বা আপনার 2000 mAh দরকার তার থেকে আপনি কম দিচ্ছেন, তাহলে কী হবে এই কারণের জন্য সবসময় আপনার অরিজিনাল চার্জার দিয়েই সবসময় চার্জ দেবেন, তাহলে আপনার
মোবাইলের ব্যাটারির মানে সেই লংজিভিটি অনেক দিন হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হচ্ছে যখন আমরা চার্জ দিই তখন কি করি, দেখবেন চার্জ দিলে কিছুটা মোবাইল গরম হয়, এই জন্য চার্জ দেওয়ার আগে আমাদের আমরা কী করব, মোবাইলের কভারটাকে সরিয়ে নিব। মোবাইলটা কভারটা সরিয়ে নিলে কী হবে, মোবাইলটা যখন মানে গরম হচ্ছে, এবারে কী হয়, গরমটা তো মোবাইলের ভেতরটা গরম হচ্ছে, ব্যাটারিটা গরম হচ্ছে, তার ফলে কী হয়, ভেতরটা যখনই গরম হচ্ছে এবারে ওই কভারটা দেওয়া থাকলে কী হয়, গরমটা বাইরে তাড়াতাড়ি বেরোতে পারে না, আমাদের বাইরের সেই মানে সেই মানে আমাদের বাইরের যেটা মানে মানে বায়ুমণ্ডলের মধ্যে ওই হিটটা মানে তাড়াতাড়ি বেরোতে পারে না কভার দেওয়া থাকলে। এই জন্য কভারটা খুলে আপনারা অবশ্যই চার্জ দেবেন, ঠিক আছে, তাহলে আপনার মোবাইলের মানে মানে ব্যাটারিটা, কারণ যে কোনো জিনিস সবসময় মোবাইলটা দেখবেন আপনার মোবাইলে লেখা থাকে, মোবাইলে দেখবেন খুলবেন দেখবেন লেখাটাকে আপনার বেশি হিট ক্রস দেওয়া থাকে, বা ওটাকে হিট মানে ওটাকে দিয়ে মোবাইলটাকে দিয়ে আছড়ানো বা মোবাইলটা দিয়ে হাতুড়ি দিয়ে মারা, এটা করলেও মোবাইল ক্ষতি হয়, হিটে সব থেকে বেশি হয়, মানে হিট মানে গরম, গরমে আপনার মোবাইলের ব্যাটারিটা বেশি দিন ক্ষতি হয়। তাহলে তাহলে আমাদের কী হচ্ছে, আর অনেক সময় কি হয় আমাদের চার্জার মানে কভার দিয়ে চার্জ অবশ্যই, কভারটা যদি খুলে না নিলে কভার দিয়ে যখন আমরা চার্জ দিচ্ছি তখন কি হচ্ছে, কভার ঠিকমতো চার্জের যা পিনটা ঠিকমতো বসছে না, তার ফলে মানে প্রবলেমটা কি হচ্ছে, যখন আমরা চার্জটা দিচ্ছি ঠিকমতো পাওয়ার কনজামশন মানে পাওয়ারটা ঠিকমতো ব্যাটারিতে যেয়ে যেতে পারছে না, চার্জটা ঠিকমতো মানে পিন মানে কারেন্ট মানে দেখবেন অনেক সময় কভারে বাইরে দিয়ে অনেক সময় চার্জ হয় না, কেন হয় না, আবার কভারটা খুলে দিলাম হলো, তার মানে কি তখন ঠিকমতো কানেকশানটা হচ্ছে না পিনের সঙ্গে, যে একটা ঠিকমতো লাগছে না, এই জন্য কী হয় পুরো সম কভারটা খুলে দিলে কী হয় একদম ডাইরেক্ট আপনার মানে কানেক্টারের সঙ্গে মানে চার্জারের কানেক্টারের সঙ্গে সেই মোবাইলের কানেক্টার ওটা মানে কন্ট্যাক্ট হলো, ব্যাটারি মানে চার্জটা ঠিকমতো হবে এবং আপনার ব্যাটারির মানে মেয়াদটাও বেশি দিন বাড়বে, হয়ে গেল। আর তারপর তিন নম্বর হলো, এবার চার নম্বর হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপ ব্যবহার করা। অনেক লোকেই আছে কি, অনেক লোকে ভাবে কি যে কোনো থার্ড পার্টি আছে মানে কোনো একটা অ্যাপস ডাউনলোড করলো তাতে আপনাদের চার্জ কী করলো, ভাবলো হ্যাঁ তাড়াতাড়ি আমার চার্জ, যেখানে আমার দু ঘন্টা লাগে সেখানে আমার আধ ঘন্টায় চার্জ হয়েছে, এটা কিন্তু ভুল জিনিস। এটা করলে কী হবে, এই যে অ্যাপস দিয়ে চার্জ দিলে চার্জ যেমন তাড়াতাড়ি যেমন আপনার হচ্ছে তেমনি দেখবেন মোবাইলের চার্জটাও তাড়াতাড়ি চলে যায়, তাতে আপনার প্রবলেমটা কী হচ্ছে, তাতে আপনার প্রবলেমটা হচ্ছে আপনার ব্যাটারির ওপর এফেক্ট পড়ছে এবং ব্যাটারি লংজিভিটি কমে যায়। এই জন্য যে কোনো ফাস্ট চার্জিং এই অ্যাপস, যে কোনো থার্ড পার্টি অ্যাপস, এগুলো আপনারা অবশ্যই মোবাইলে ইউজ করবেন না, চার নম্বর হলো। এবারে পাঁচ নম্বর হচ্ছে রাতে ঘুমানোর সময়, এটা এই হ্যাবিটটা অনেকেরই আছে, যেটা আমার সে নিজেরও আছে, আমরা রাতের বেলা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু এটা কিন্তু উচিত নয়। কেন উচিত না, কারণ আমি বলে দিই, একটা মোবাইলের যে ব্যাটারির একটা ক্যাপাসিটি থাকে, আপনি যে সারা চার্জ দিলেন যখন আপনার ধরুন ব্যাটারিটা ফুল হয়ে গেল তারপরেও কিন্তু চার্জে থাকছে, আমরা তো বুঝতে পারছি না, আমরা সকালে উঠে দেখছি হ্যাঁ ফুল চার্জ দেখাচ্ছে, কিন্তু ফুল চার্জ ধরুন এক ঘন্টা দু ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে হয়ে গেছে, এবারে বাদবাকি সময় অল টাইম সেই ব্যাটারিটা কি কন্টিনিউ কিন্তু মানে ওর উপরে চার্জটা যাচ্ছে। এটা ঠিক কি, একটা ব্যাটারির ধরুন 2000 mAh, ও তো ওর বেশি তো আরও ব্যাটারি মানে ব্যাটারি তো মানে ওর বেশি আরও তো নিতে পারবে না, কিন্তু তাতে কি প্রবলেমটা হবে, ব্যাটারির ওপরে ওই এফেক্টটা পড়ছে, তার ফলে কি মানে ব্যাটারির ওপরে বা মানে যেহেতু ব্যাটারির ওপরে এফেক্টটা পড়ার জন্য মানে মানে কারেন্টটা আপনার যতক্ষণে আপনাদের মানে মানে বেশি যে সময় ধরে যে চার্জটা হচ্ছে তার ফলে মানে মোবাইলের ব্যাটারির ওপর এফেক্ট পড়ছে, ব্যাটারির লংজিভিটি মানে কমে যায়, ঠিক আছে। এটা হলো এই জন্য রাতের বেলা চার্জ দিয়ে ই করে মানে মানে চার্জ দেওয়া উচিত না। তারপরে ছ নম্বর পয়েন্ট, চার্জ দেওয়ার সময় অনেকেই কী করে, চার্জ দিয়ে ফোনে গান মানে মানে কথা বলছে গান শুনবে, এটা কিন্তু উচিত নয়। কেন উচিত না, এটা আমরা জানি যে কোনো মোবাইল চার্জ দিলে কিন্তু একটা সে মোবাইলটা গরম হয়, এবং আপনি যখন কোনো কিছু ইউজ করছেন ধরো নেট করছেন বা তখনও কিন্তু এফেক্ট হচ্ছে, তাহলে তখনও কিন্তু মোবাইলটা কিছুক্ষণ মানে গরম হয়, কারণ তাতে কী হয় দেওয়ার চেষ্টা, হ্যাঁ। তারপরে কী হচ্ছে, এটা কী হচ্ছে অনেকে কী করে মানে কথা বলছে তাতে কী হচ্ছে মোবাইলটাও গরম হচ্ছে, তার ফলে এই দুটো গরমের ফলে তখন মোবাইলের ওপর এফেক্টটা বেশি পড়ছে, মোবাইলের ব্যাটারির ওপর এফেক্ট পড়ছে, মোবাইলের মানে ব্যাটারিটা তখন চার্জ সেই মানে চার্জটা তাড়াতাড়ি খারাপ হওয়া মানে ব্যাটারি লংজিভিটা তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্সটা থাকে। এটা গেল ছ নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে কোনো মোবাইলে আপনার ম্যাক্সিমাম ধরুন বেশিক্ষণ কথা বলা উচিত নয়, আপনার যতটুকু দরকার ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, যখন দেখছেন আপনার এতে আপনার তো ক্ষতি হচ্ছেই,
ঠিক আছে, আপনি ধরুন 10 মিনিট 15 মিনিট কথা বলেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলছেন, তার ফলে কী হচ্ছে মানে ব্যাটারিটা গরম হচ্ছে, তাতে আপনার শরীরও ক্ষতি হচ্ছে প্লাস ব্যাটারিরও এফেক্টটা মানে ব্যাটারিটাও ক্ষতি হচ্ছে। জিনিসে আমি একটা মেন জিনিস বলে দিই, ব্যাটারিটা যত আপনার গরম হবে তত আপনার মানে ব্যাটারিতে যত বেশি গরম হবে আবার তত আপনার ব্যাটারিটা ক্ষতি হওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে। তারপরে মানে সেই মোবাইল যত পুরনো হয়ে যায় দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু পুরনো মোবাইল হয়ে গেলে আস্তে মানে ব্যাটারি লংজিভিটি করে, কারণটা কি, কারণ হচ্ছে মানে সেই মোবাইলে বিভিন্ন রকম শর্ট হয়, মানে শর্ট হওয়ার জন্য ব্যাটারিটা দিলে কি হবে ব্যাটারির মানে চার্জটা ও তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মানে ও চা মানে তাড়াতাড়ি মানে শেষ করে দিচ্ছে। এই জন্য এই এটাও একটা প্রবলেম, যদি সেই মোবাইলে যদি আপনার শর্ট থাকে কোনো, তার ফলেও কিন্তু ব্যাটারি চার্জটা কিন্তু কমে যায় এবং ব্যাটারি লংজিভিটিটা কমে যায়, এটা মানে এটাও আপনার মানে দেখেই নেওয়া দরকার। তৃতীয় নম্বর কথা হচ্ছে যখন চার্জ দেবেন যে কোনো সময় তখন আপনারা ফুল চার্জ দিয়েই সবসময় দেওয়ার চেষ্টা করবেন। অনেকে দিল 5% চার্জ দিয়ে আমি ফোন করছি, ওটা কিন্তু মানে ইমার্জেন্সি থাকলে কিছু করার নেই, কিন্তু যখনই আপনি দেবেন তখন আপনার এইভাবে করা উচিত, তাহলে কী হবে আপনার ব্যাটারির লংজিভিটিটা অনেকটা বেশি হবে। আর মোবাইলে কী করে অনেক সময় ফুল মানে আলোটা দিয়ে রাখে, তাতেও ব্যাটারিটার এফেক্টটা তা মানে মানে তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়, ওই জন্য চার আলোটা একটু কমিয়ে রাখলে সবসময় ভালো হয়। আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে অনেক সময় কী হয় দেখবেন মোবাইলে খুব আপ ডাউন হয়, মোবাইলে নেটওয়ার্কের আপ ডাউন হয় অনেক সময়, এই নেটওয়ার্কের আপ ডাউনের সময় মোবাইলটা আমাদের ইউজ না করাই ভালো, বা নেট না করাই ভালো, বা কল না করাই ভালো, যেখানে আপনি নেটওয়ার্ক পাচ্ছেন সেখানে গিয়ে আপনি করুন, ঠিক আছে। এবং আশা করি স্মার্টফোনের কিন্তু 4G হলে আপনাদের জিনিসটা অনেকটা সুবিধা হয়, মানে নিন মানে তাতে কী হবে আপনার এই যে আপ ডাউনটা অনেকটা কম হবে, মানে ব্যাটারিতে চার্জটাও আপনারা কম মানে ইউজ হবে, তাহলে সেটা হচ্ছে। এবং তাহলে কী হয় মানে এই যে আপনাদের যে যেটা আমি বললাম যে আপ ডাউনের ফলে, এই জন্য আপনার যখন ফোন যখন করবেন দেখলেন নেটওয়ার্কে আপ ডাউন হচ্ছে, আপনারা তখন একটু যেখানে আপনার নেটওয়ার্কটা ভালোভাবে পাচ্ছেন সেখানে গিয়ে কল বা নেটটা করুন, ঠিক আছে। তা মোটামুটি এইগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনার ব্যাটারির লংজিভিটি কিছুটা হলেও বাড়বে। তা এই যে আমি যে এই যে জিনিসটা বললাম তা এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনার মনে হয় যে আপনি কিছু উপকার পেয়েছেন তাহলে আপনার এই উপকারটা যাতে আপনার বন্ধুবান্ধব প্রায় পায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন, এবং শেয়ার করুন তাতে তারাও জানতে পারবে এবং তারা উপকৃত হবে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তা আশা করি সব এখন ভিডিও মানে আমি শেষ করছি, তা ভিডিও শেষ করার আগে আমি যেটা বলি যে আশা করি মানে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখন অবশ্যই এটা বলা দরকার যে করোনাকে জয় করুন, করোনাকে জয় করে করুন সবাই। আশা করি যে আমাদের একসময় আমরা করোনামুক্ত যেন আমাদের যে পৃথিবীটা যেন আমরা আশা করি খুব শীঘ্রই আমরা করোনামুক্ত মানে পৃথিবীটা পাবো। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও বলছি জয় হিন্দ, রাখছি, ধন্যবাদ।